রব্বুল আলামিন তোমাদেরকে দেব। যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দেয়, তাহলে আল্লাহ সুবহান ও তাআলা দরবারে খরচ করতে আপনার আমার আপত্তি কোথায়? সম্মানিত উপস্থিতি, আপনি পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন, যাদের বড় বিল্ডিং ছিল না, যাদের কোনো টাকা পয়সা ছিল না, যারা নিঃস্ব গরিব শ্রেণীর মানুষ ছিল, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এত সম্পদ দিল, তারা বড় বিল্ডিং তৈরি করে নিল, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তারা অনেক জমিয়ে নিয়েছে। এত এগুলো মানুষ আমাদের সোসাইটি সমাজের মধ্যে আমরা দেখতে পাই। আবার অনেক মানুষকে আমরা দেখতে পাই যাদের অঢেল টাকা ছিল, বড় বড় বিল্ডিং ছিল, আল্লাহ সুবহান ও তাআলা তাদেরকে নিঃস্ব করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আজকে তারা শ্রমিকের কাজ করে দিন যাপন করে। এগুলো মানুষ আমরা এ ধরনের মানুষ অনেকগুলো দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, আপনার আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي بيع ولا شفاء الله آخر آية وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك متفق عليه।
আমার সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভ্রাতৃবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল রেখে পবিত্র জুম্মার দিনে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, এই জন্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম, তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয়। আল্লাহর পথে ব্যয় করলে আপনার আমার লাভ উপকার কি, এ সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল ইনফাকু ফি সাবিলিল্লাহ এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর পথে ব্যয়। এখানে ইনফাক শব্দটি আরবি শব্দ, যে শব্দটি এসেছে নফ কোন শব্দ থেকে, আর নফ কোন শব্দের অর্থ হচ্ছে ষোড়ঙ্গ যার দুই দিকে মুখ, এ হচ্ছে নফ। এই জন্যে নফ বলা যায় যে মুসলমানের অর্থ উপার্জন একদিক থেকে আসবে আর অপর দিকে খরচ হবে, মানে সুড়ঙ্গর পথ দুই দিকে মুখ থাকে, একদিকে ঢোকা যায় অপর দিকে বেরিয়ে যাওয়া যায়। ঠিক তদ্রূপভাবে মুসলমানের ইনকাম একদিক দিয়ে আসবে আর অপর দিক দিয়ে চলে যাবে, অপর দিকে যাবে মানে আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ হবে। দিন ইসলামের স্বার্থে, দিন ইসলামকে কায়েম করার জন্যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় মুসলমানদেরকে দিন ইসলামের রক্ষার্থে তাদেরকে দান করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে সহায়তা করতে হবে, এটি হচ্ছে আল ইনফাক। সম্মানিত উপস্থিতি, আমরা যারা দুনিয়ার বুকে বসবাস করি, প্রত্যেক মানুষের প্রত্যেক বানি আদম ইনকাম করে, তার উপার্জন করে। কোনো কোনো বানি আদম, কোনো কোনো মানুষ সারাদিন লেবারের কাজ করে, কঠোর পরিশ্রম করে ইনকাম করে, কেউ সহজভাবে এসির ভিতরে সহজভাবে ইনকাম করে নেই। এক কথায় বলা যেতে পারে বানি আদম পৃথিবীতে যারাই বসবাস করে প্রত্যেকে একটা উপার্জনের একটা না একটা পথ রয়েছে, সেই পথ থেকে তারা ইনকাম করে, টাকা উপার্জন করে। সম্মানিত উপস্থিতি, টাকা যারা আমরা উপার্জন করি, এই উপার্জন করার অনেকগুলো উদ্দেশ্য থাকে। তার মধ্যে আমাদের উদ্দেশ্য থাকে এই এই জায়গা থেকে অর্থ উপার্জন করে, টাকা পয়সা উপার্জন করে আমরা আমাদের ফ্যামিলি মেনটেন করব, আমরা আমাদের সংসারকে সচ্ছলভাবে চালানোর জন্যে যে খরচের প্রয়োজন সে খরচ এখান থেকে বের করব, আবার একটা অট্টলিকা বড় বিল্ডিং তৈরি করার জন্যে ইত্যাদি ইত্যাদি আমরা কাজের চিন্তা ভাবনা করে ইনকামের পথে নেমে ইনকাম আমরা করি, এক একজন এক একভাবে আমরা খরচ করি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্য হতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা তারাই যারা আল্লাহ সুবহান ও তাআলার প্রতি ঈমান এনেছে, যারা দিন ইসলামকে মেনে নিয়েছে, যারা দিন ইসলামের অনুগত হয়ে চলে, এরা হচ্ছে সবচাইতে প্রিয় আল্লাহ সুবহান ও তাআলার দরবারে। সম্মানিত উপস্থিতি, সেই ক্যাটাগরির মধ্যে, সেই কোয়ালিটির মধ্যে আপনি আমি রয়েছি, আপনি আমি ইমানদার দাবি করি, আপনি আমি একজন মুমিন দাবি করি, সেই হিসেবে আপনি আমিও আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা। সম্মানিত উপস্থিতি, এখন আপনি আমি যে বানি আদম, বানি আদমের সন্তান, আপনি আমি যে ইমানদার মুমিন ব্যক্তি, আপনি আমি কোথা থেকে ইনকাম করব সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশ দিতে হবে, আপনি আমি ইনকাম করে কোন পথে খরচ করব সেটারও হিসাব দিতে হবে। যেহেতু বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কাল কিয়ামতের দিন বানি আদমকে পাঁচখানা প্রশ্ন যতক্ষণ না পর্যন্ত করা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এক পা আগেও যাবে না, এক পা পিছনেও আসবে না। সেই পাঁচখানা প্রশ্নের মধ্যে একখানা প্রশ্ন থাকবে মিন আইনা ইকতাসাবাহু, তুমি কোথা থেকে ইনকাম করেছিলে, কোথা থেকে তুমি অর্থ উপার্জন করেছিলে, কোথা থেকে তুমি বড় বড় বিল্ডিং তৈরি করেছিলে। আবার আপনাকে জিজ্ঞেস করা হবে ফিমা আনফাকাহু, তুমি কোন পথে সেগুলোকে খরচ করেছিলে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় আপনাকে আমাকে কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে আপনি আমি কোন পথ থেকে অর্থ উপার্জন করি এবং সেই অর্থ সেই সম্পদগুলিকে নিয়ে আপনি আমি কোন পথে ব্যয় করি, খরচ করি, তারও হিসাব আপনাকে আমাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি,
আমরা এই কথাও জানি যে আপনার আমার জন্য দুনিয়াটা বাসস্থান নয়, এই দুনিয়া আপনাকে আমাকে ছেড়ে পরকালে গমন করতে হবে, আপনাকে আমাকে পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। একজন মুমিন ইমানদার ব্যক্তির জন্য কখনো দুনিয়ার সুখ ভোগ নয়, এই দুনিয়াটা মুমিনদের জন্য হবে জেলখানা, বেঈমান মুশরিক কাফিরদের জন্য হবে জেলখানা, এই কথাই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সেই হিসেবে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, এই দুনিয়ার ভোগ বিলাস, এই দুনিয়ার আনন্দ মোজ মাস্তিকে নিয়ে আপনি আমি পড়ে থাকলে হবে না, আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে পরকাল সম্পর্কে, আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে পরকাল সম্পর্কে, আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে পরকালে আমরা কিভাবে পরিত্রাণ পাব। সম্মানিত উপস্থিতি, দীন ইসলামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যতগুলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথের কথা বলেছেন, তার মধ্যে একটি পথ হচ্ছে দান, তার মধ্যে একটি হচ্ছে দান সাদাকা খায়রাত, যেটি আল্লাহর পথে দান করা হয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে পরকাল সম্পর্কে, পরকালে আপনি আমি পরকালের শান্তির জন্য, পরকালে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি আমি কতটা নেকি উপার্জন করে পরকালের জন্য পাঠিয়েছি, এটা আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই চিন্তা ভাবনার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা হাশরের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুরু নাফসু মা কদ্দামাত লিগদ খায়র। ইয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সেই দিনকে ভয় করো, সেই পরকালকে তোমরা ভয় করো, সেই পরকালকে ভয় করে তোমরা পরকালের জন্য, তোমরা ইহকালে নেকি উপার্জন করে পরকালের জন্য পাঠাও। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে এই দিকে চিন্তা ভাবনা করতে হবে। এখন আপনাদেরকে আমি জানাই, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে যেমনই অর্থ দিয়েছে, যাই হোক না কেন, সেই অর্থ থেকে আপনাকে আমাকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। খরচ ব্যয় আপনি করবেন কার স্বার্থে? সেটি আপনার নিজের স্বার্থে। কেননা আজকে মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনার সম্পদ কোনগুলি, তাহলে আপনি দেখাবেন আপনার বিল্ডিংটা। আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনার ধন সম্পদ কোনগুলি, তাহলে আপনি বলবেন, ভাই ব্যাংকে আমার এতগুলো টাকা রয়েছে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সম্পদ কোনগুলি, তাহলে আপনি দেখাবেন আমার বাড়িতে এতগুলো টাকা রয়েছে। আপনি দেখাবেন, আপনি আমি প্রত্যেকেই দেখাবো আপনার আমার এই দুনিয়াতে বড় বিল্ডিং, আমাদের চাকরির স্থান, আপনি আমি দেখাবো ব্যাংক ব্যালেন্স, এগুলো আপনি আমি দেখাবো। সম্মানিত উপস্থিতি, প্রকৃতপক্ষে এই ধন সম্পদ আপনার আমার নয়। একদা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে সাহাবীর দল, তোমরা উত্তরাধিকারীদের অর্থাৎ ওয়ারিসের মালগুলো তোমরা সবচাইতে বেশি কে ভালোবাসো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কিরামদেরকে কথা বললেন, সাহাবে কিরাম বললেন, হে আল্লাহর রাসূল, আমরা ওয়ারিস সূত্রের মাল কেন আমরা ভালোবাসবো? আমরা তো আমাদের সম্পদকে বেশি বেশি ভালোবাসি। এ কথা সাহাবে কিরাম যখন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীর দল, শোনো, তোমরা যেটি প্রকৃতপক্ষে সম্পদ বলছো, তোমাদের সেটা সম্পদ নয়, তোমরা দুনিয়াতে যেগুলোকে জমিয়ে রাখছো এটা তোমাদের প্রকৃতপক্ষে সম্পদ নয়, এই ধন সম্পদ হচ্ছে উত্তরাধিকারীদের, এগুলো ওয়ারিসদের। তোমাদের সম্পদগুলো সেগুলি যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তোমরা আল্লাহর পথে যেগুলোকে ব্যয় খরচ করেছো। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে প্রমাণিত হয় যে আপনার আমার প্রকৃতপক্ষে ধন সম্পদ হচ্ছে সেগুলি যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যেগুলো আপনি আমি দান করি সেগুলো হচ্ছে আপনার আমার সম্পদ। আজকে আপনি আমি বড় বড় বিল্ডিং তৈরি করে আশাধারী, যেগুলো আমার। আপনি আমি ব্যাংক ব্যালেন্স অনেকগুলো ব্যাংকে টাকা জমিয়ে রেখেছি, সেগুলো আপনি আমি মনে করি এগুলো আমাদের। জি না, আপনি আমি একদিন মৃত্যুবরণ করব, পৃথিবীর বুকে বড় বিল্ডিং থেকে যাবে, আপনার টাকা ব্যাংক ব্যালেন্সে থেকে যাবে, এগুলো আপনার কোনো কাজে আসবে না। এরই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, প্রকৃতপক্ষে ধন সম্পদ তোমাদের এগুলি নয়, এগুলো হচ্ছে উত্তরাধিকারীদের, এগুলো হচ্ছে ওয়ারিস সূত্রের মাল। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে কম্পিটিশন করতে হবে পরকালের জন্যে, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। যে একদা যখন
কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত অবতীর্ণ হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ লাভ করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু, তোমাদের যেগুলো পছন্দনীয়, যেগুলো তোমরা যে সম্পদ তোমরা ভালোবাসো, যেগুলো যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ পাবে না। এই আয়াত যখন অবতীর্ণ হলো, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আনাস আনসারীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাগান ছিল, সেই বাগানটি ছিল মসজিদে নববীর সম্মুখে, যে বাগানটির মধ্য দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানের ভিতর দিয়ে তিনি মসজিদে নববী যেতেন। যখন তিনি যেতেন, সেখানকার মিঠা পানি পান করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যেতেন। সেই আনসারীদের সেই সাহাবীর মধ্যে আবু তালহার মধ্যে সবচেয়ে পছন্দনীয় ভালোবাসার বাগান ছিল এটি। এই বাগান যখন ছিল, এই আয়াত যখন অবতীর্ণ হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত যখন অবতীর্ণ হলো, সেই সাহাবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দৌড়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, কোরআনুল কারীমের মধ্যে একখান আয়াত অবতীর্ণ হয়েছে, যে আয়াতটিতে বলা হয়েছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহান ও তাআলার কল্যাণ পাবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহ সুবহান ও তাআলা দরবারে দান না করবে, খরচ না করবে। এ আল্লাহর নবী, সেই বাগানটি হচ্ছে আমার কাছে সব চাইতে পছন্দনীয় বাগান, আমার কাছে সব চাইতে প্রিয় বাগান। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চাই সেই বাগানটি আল্লাহ সুবহান ও তাআলার পথে দান করার জন্যে। সুবহানাল্লাহ। এই ছিলেন সাহাবে কিরাম, তিনাদের এই আয়াত অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে যখন এই আয়াতের বাণী তাদের কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর দরবারে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, এটি আমি আল্লাহর পথে দান করে দিলাম, এটি আপনি আল্লাহ সুবহান ও তাআলার যে কোনো কাজে আপনি নিজের মন মতো সেটাকে কাজে লাগান। আল্লাহু আকবার। এই ছিল সাহাবে কিরামদের ঈমান, সম্মানিত উপস্থিতি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো ক্ষমা প্রার্থনার সেই জান্নাতের জন্য, যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আসমান এবং জমিনের সমতুল্য। সম্মানিত উপস্থিতি, একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেকদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাহাবীর দলেরা, তোমরা আল্লাহর সুবহান ও তাআলার পথে যে যা পারবে দান করো। এ কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই সময় আমার কাছে অনেকগুলো সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, আমি মনে মনে ভাবলাম এবার হযরতে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কম্পিটিশন আমি হারিয়ে দিব। এ কথা চিন্তা ভাবনা করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন, তিনার যতগুলো টাকা পয়সা ছিল তার মধ্যে অর্ধেক সম্পদ নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এর সমপরিমাণ সম্পদ বাড়ির মধ্যে রেখে এসেছি। তার কিছুক্ষণের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন পুটলির মধ্যে কিছু বেঁধে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। এ ছিল সাহাবে কিরামদের ইমানি জজবা, এ ছিল সাহাবে কিরামদের দান। সম্মানিত উপস্থিতি, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মনে মনে ভাবলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো অবস্থাতে আমি হারাতে পারবো না। এই ছিল সাহাবে কিরামদের দানের ক্ষেত্রে তাদের কম্পিটিশন। তিনারা এভাবে আল্লাহ সুবহানাল্লাহর পথে, আল্লাহ সুবহান ও তাআলার পথে তিনারা দান খয়রাত করেছিলেন, আল্লাহর পথে তারা বিলীন করেছিলেন নিজেদের সম্পদকে।
সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক সম্পদের মালিক করেছেন। এই অনেক অনেক সম্পদের যে মালিক আপনি আমি আছি বর্তমান, মৃত্যুবরণ করলে সেগুলো আপনার আমার আর থাকবে না, ওগুলো সব উত্তরাধিকারীরা ওয়ারিস সূত্রে তারা পেয়ে যাবে, আপনার আমার কিছুই থাকবে না। আপনার আমার কোন গিলি হবে সেগুলো আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। হযরত আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে সাহাবী ইকরামরা তিনারা এভাবে আল্লাহ সুবহান ও তাআলার দরবারে তিনারা দান খায়রাত করতেন, তিনারা কম্পিটিশন করেছিলেন দান খায়রাতের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, এখনো অবস্থায় আপনার আমার কর্তব্য হচ্ছে পরকালের জন্যে ইহকালে কিছু দান খায়রাত করে দেওয়া। এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফিহি। হে ইমানদারগণ, তোমাদেরকে যে আমি রিজিক, তোমাদেরকে যে সম্পদ, ধন সম্পদ দিয়েছি, তা হতে তোমরা খরচ করো, ব্যয় করো, সেই দিন আসার আগে যেদিন আর কোনো কেনা বেচা থাকবে না, ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফা, যেদিনকে কোনো বন্ধুত্ব থাকবে না, যেদিনকে কোনো সুপারিশকারী থাকবে না, সেই দিন আসার আগে আগে তোমরা আল্লাহ সুবহান ও তাআলার পথে তোমরা ব্যয় করো, খরচ করো। সম্মানিত উপস্থিতি, এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করছে যে পরকাল অর্থাৎ মৃত্যুবরণ করার আগে আগেই আপনাকে আমাকে এই ধন সম্পদ থেকে আল্লাহ সুবহান ও তাআলার দরবারে খরচ করতে হবে। আল্লাহ সুবহান ও তাআলা আপনাকে বলে না যে তোমাদের সমস্ত ধন সম্পদ আল্লাহর পথে তোমরা দিয়ে দাও, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে যা রিজিক, তোমাদেরকে যা সম্পদ দিয়েছি তা হতে তোমরা খরচ করো। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের দিন আমাদের জন্যে সেদিন আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেদিন কোনো কেনা বেচা থাকবে না, যেদিনকে কোনো বন্ধু থাকবে না, সুপারিশকারী থাকবে না, সেদিন আসার আগে আগে আপনাকে আমাকে খরচ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি খরচ করলে মনে হয় আপনার আমার ধন সম্পদ সব শেষ হয়ে যাবে, এটা আপনি আমি মনে করি, জি না, আপনার আমার ধন সম্পদ হতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খরচ করি তাহলে আপনার আমার কমে যাবে না। যে কথা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বর্ণনা করছেন, ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহু তাআলা আনফিক ইয়া আদমা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আনফিক, তোমরা দান করো। ইয়া ইবনে আদামা, হে বানি আদামের সন্তানেরা, তোমরা খরচ করো, দান করো। উনফিকু আলাইকা, আমি তোমাদেরকে দেব, আমি তোমাদেরকে দেব, তোমরা আমার পথে খরচ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ, আপনার আমার ব্রেনে কথাই আছে যে আল্লাহ সুবহান ও তাআলার পথে দিলে হয়তো আপনার আমার খরচ হয়ে যাবে, জি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা বললেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বললেন যে তোমরা আল্লাহ সুবহান ও তাআলার দরবারে দাও, আল্লাহ সুবহান ও তাআলার পথে খরচ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেয় তাহলে আল্লাহ সুবহান ও তাআলার দরবারে খরচ করতে আপনার আমার আপত্তি কোথায়? সম্মানিত উপস্থিতি, আপনি পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন, যাদের বড় বিল্ডিং ছিল না, যাদের কোনো টাকা পয়সা ছিল না, যারা নিঃস্ব গরিব শ্রেণীর মানুষ ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিল, তারা বড় বিল্ডিং তৈরি করে নিল, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তারা অনেক জমিয়ে নিয়েছে, এত এগুলো মানুষ আমাদের সোসাইটি সমাজের মধ্যে আমরা দেখতে পাই। আবার অনেক মানুষকে আমরা দেখতে পাই যাদের অঢেল টাকা ছিল, বড় বড় বিল্ডিং ছিল, আল্লাহ সুবহান ও তাআলা তাদেরকে নিঃস্ব করে দিয়েছে, শেষ করে দিয়েছে, আজকে তারা শ্রমিকের কাজ করে দিন যাপন করে, এগুলো মানুষ আমরা এ ধরনের মানুষ অনেকগুলো দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, আপনার আমার সম্পদ আসবে, আবার এই সম্পদ চলে যাবে, আপনি আমি থাকব, আবার আপনি আমি ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি দিব, তাহলে আপনি আমি নিজের জন্য কি করলাম? আজকে মানুষকে যদি মসজিদের উন্নতি কল্পের জন্য কোনো খরচের জন্য যদি বলা হয় যে আপনি আল্লাহ সুবহান ও তাআলার ঘরে, আল্লাহ সুবহান ও তাআলার পথে আপনি দেন, তাহলে মানুষের আপত্তি চলে আসে। আমরা মানুষ চিন্তা ভাবনা করি
যে অমুক মাস্টার মশাই তো এতগুলো টাকা দিয়েছে তাহলে আমি এতগুলো টাকা দিব কেন তার থেকে বেশি। আপনার আমার এ ধরনের চিন্তা ভাবনা, আপনার আমার মেন্টালিটি এরকম যে একজন মাস্টার, একজন প্রফেসর বা একজন অন্য কোনো ব্যবসায়ী, তাজির, একজন বিজনেসম্যান এতগুলো দিয়েছে টাকা, আমি তার থেকে বেশি কেন দেব, আমি তার থেকে কম দেব। এই হচ্ছে আপনার আমার চিন্তা ভাবনা। সাহাবে কামদের চিন্তা ভাবনা ছিল না। সাহাবে কামরা মনে করতেন যে আমরা কে কত বেশি বেশি আল্লাহ সুবহান ও তাআলার দরবারে দিব। তার কারণ সাহাবে কামদের মূল উদ্দেশ্য, টার্গেট ছিল পরকালে নাজাত পাওয়া। পরকালের চিন্তা ভাবনার জন্যে তিনারা সদা সর্বদা চিন্তা ভাবনা করে আল্লাহ সুবহান ও তাআলাকে রাজি খুশি করার জন্যে তিনারাও কম্পিটিশন করেছেন দানের ক্ষেত্রেও বেশি বেশি করে দেওয়ার। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি আমি কেন হাত গুটিয়ে বসে আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কাল কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে আল্লাহ সুবহান ও তাআলা তিন শ্রেণীর মধ্যে তাকিয়ে দেখবেন না। তার মধ্যে থাকবে একজন কৃপণ, তার মধ্যে থাকবে কৃপণ বখিল, যে ব্যক্তি কৃপণতা করে, যে ব্যক্তি আল্লাহ সুবহান ও তাআলার দরবারে, আল্লাহ সুবহান ও তাআলার রাস্তায় যারা দান খায়রাত করে না, এদের দিকে আল্লাহ সুবহান ও তাআলা কাল কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। চিন্তা ভাবনা করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হচ্ছে 100, যে আল্লাহ সুবহান ও তাআলা 1% রহমত পৃথিবীর বুকে দিয়েছেন, 99% রহমত কাল কিয়ামতের দিনের জন্য রেখেছেন, 99% রহমত থাকা সত্ত্বেও যদি কাল কিয়ামতের দিন কৃপণ ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে না তাকান তাহলে ও তুলে হতভাগা আর কেউ নেই। সম্মানিত উপস্থিতি, চিন্তা ভাবনা আপনাকে করতে হবে, যেহেতু সম্পদ আপনার, টাকা আপনার, বাড়ি আপনার, গাড়ি আপনার, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে এই যে আমার সম্পদ রয়েছে, এই সম্পদ তো আমাকে আল্লাহ সুবহান ও তাআলা দিয়েছেন, আল্লাহ সুবহান ও তাআলা তো আমাকে দিয়েছেন, আমি আল্লাহ সুবহান ও তাআলাকে রাজি খুশি করার জন্যে আমি আল্লাহ সুবহান ও তাআলার পথে কতগুলো দিলাম, এ চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। আপন আপন চিন্তা ভাবনা করবেন যে আমরা আল্লাহ সুবহান ও তাআলাকে রাজি খুশি করার জন্য কে কতগুলি দিলাম। সম্মানিত উপস্থিতি, এই চিন্তা ভাবনা আপনার আমার ভিতরে নেই, যার কারণে দানের ক্ষেত্রে আমরা হাতকে গুটিয়ে থাকি। সাহাবে কামরা এরকম ছিলেন না, তিনারা সদা সর্বদা উদার মনের মানুষ ছিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন জান্নাতি সাহাবী, পৃথিবীর বুকে জান্নাতের ঘোষণা পেয়েছিলেন, সেই সাহাবি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কামদেরকে সম্বোধন করে কোন কাদের জন্য আল্লাহ সুবহান ও তাআলার পথে খরচের কথা বলতেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা আগে থাকতেন। এ ছিল সাহাবীরা, সাহাবে কামরা সেই দিন ইসলামের সাথে, দিন ইসলামকে মজবুত করার জন্য, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সদা সর্বদা তিনারা নিজেদের জান মালকে খরচ করেছিলেন। এই সম্পদ আপনি খরচ করবেন কোন সময়? এই সম্পদ আপনি খরচ করবেন কোন সময়? আপনার খরচ করার বেটার সময় কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আইয়ুস সাদাকা, হে আল্লাহর নবী, সবচাইতে উত্তম, আযামু আজরান, সবচাইতে উত্তম দান সাদকা কোনটি? قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতা সহীহুন, যখন তুমি সুস্থ, সবল, মজবুত, বলবান থাকবে, যখন তুমি সচ্ছলভাবে ইনকাম করতে পারবে, শরীর তোমার মজবুত আছে, সুস্থ আছো, সেই সময় দান। আর কোন সময়? যে সময় দান করলে তুমি মনে করো আমি গরিব হয়ে যাব, আমার ধনী হওয়ার স্বপ্ন আছে, আমি ধনী হতে পারবো না, সম্পদ খরচ করলেই আমি গরিব হয়ে যাব, এই অবস্থাতেই তুমি দান করবে, এটা হচ্ছে সবচাইতে উত্তম, এটাই হচ্ছে বেটার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনার আমার সম্পদের প্রতি ভালোবাসা মহব্বত আছে,
আপনি আমি মনে করি টাকা পয়সা জমিয়ে বড়লোক হব, ধনী হব, এই ধনী আশা আকাঙ্ক্ষা আপনার আমার ভিতরে আছে, আপনার আমার ভিতরে এই খসরত চরিত্রটাও আছে যে হয়তো আমরা যদি আল্লাহর পথে দান করি, আমরা যদি দান সদকা করে দিই তাহলে গরিব হয়ে যাব, সম্পদ খালি হয়ে যাবে, এই চিন্তা ভাবনা যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে এই চিন্তা ভাবনা অবস্থাতেই আপনাকে আমাকে আল্লাহ সুবহান ও তাআলার পথে দান করতে হবে, এটাই হবে বেটার, এটাই হবে উত্তম। এ কথা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাইছি যে আল্লাহ সুবহান ও তাআলার পথে দান সাদকা আপনাকে করতে হবে। আপনি আমি যদি দান সাদকা করি তাহলে কবরের মতো আযাব থেকে রক্ষা পাবো। দান সাদকা এমন একটি পাওয়ারফুল, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি দান সাদকা করে তাহলে তার পাপের, তার আযাবের, তার পর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সেই কবরের আযাব, সেই জাহান্নামের আযাবের পর্দা হয়ে দাঁড়াবে, সেটা হবে দান সাদকা। সম্মানিত উপস্থিতি, এই দান সাদকা যে আপনার আমার জীবনে কত উপকৃত হবে, আপনার আমার জীবনে যে কত কাজে আসবে, এটি আপনি আমি চিন্তা ভাবনা করতে পারছি না। আজকে আপনি আমি এই সম্পদকে ভালোবেসে, দুনিয়ার মহব্বতকে ভালোবেসে আল্লাহ সুবহান ও তাআলার পথে দান সাদকাকে আমরা কিছুই মনে করি না। এ জায়গায় আপনি আমি কৃপণতা করি, দুনিয়ার ক্ষেত্রে আপনি আমি উদারতা দেখাই, আর পরকালের জন্যে আপনি আমি কৃপণতা করি, যে কথা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুলু আব্দি মালি মালি, বান্দারা বলে সম্পদ আমার, বান্দারা বলে সম্পদ আমার আমার, এ কথা বান্দারা বলে। ওয়া ইন্নাহু মালিহি মিন সালাসুন, প্রকৃতপক্ষে বান্দাদের সম্পদ হচ্ছে তিনটি, এ কথা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন। বান্দাদের প্রকৃতপক্ষে সম্পদ হচ্ছে তিনটি। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আকালা ফাফনা, যেটি তুমি খেলে, যেগুলো তোমরা ভক্ষণ করলে এগুলো তোমাদের শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। দুই, আও লাবে সাফা আবলা, যেগুলো তোমরা পরিধান করছো, যেগুলো তোমরা ব্যবহার করো, এই সমস্ত জিনিস একদিন না একদিন বিলুপ্ত হয়ে যাবে। তিন নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আও ওতি আল্লাহ ফাক্তানা, যেটি তুমি আল্লাহ সুবহান ও তাআলাকে রাজি খুশি করার জন্য যেটি তুমি জমা দিলে এটি তোমার সম্পদ। সম্মানিত উপস্থিতি, প্রকৃতপক্ষে সম্পদ আপনার আমার তিনটি, দুটি সম্পদ দুনিয়ার বুকে শেষ হয়ে যায়, যেটি আপনি আমি খাচ্ছি বিভিন্ন ধরনের ভ্যারাইটিজের খাবার। আপনাকে আমি বলছিলাম আমরা আপনি আমি ইহকালের জন্যে, এই দুনিয়ার কালে আপনি আমি উদারতা দেখাই, পরকালের জন্যে কৃপণতা সেজে যাই। কেমন আপনি আমি উদারতা দেখাই, যখন আপনার আমার ছেলে মেয়েদের বিবাহ লাগায়, এই বিবাহের অনুষ্ঠানে আপনি আমি অনেক অনেক ভ্যারাইটিজের খাবার আপনি আমি আইটেম তৈরি করতে পারি, সেখানে মানুষকে খাওয়ানোর জন্য উদার মন নিয়ে আপনি আমি সে জায়গায় সবচাইতে বেশি পছন্দ মনে করি, বেটার, সবচাইতে কোন খাবারটি ভালো মানুষকে খাওয়াতে পারলে আমার ভালো মনে হবে, সেটি আপনি সে জায়গায় উদারতা দেখান। আপনি পৃথিবীর বুকে আপনি উদারতা দেখাচ্ছেন কোন জায়গায়, যে জায়গায় আপনার কোনো কাজে লাগবে না, এটি মানুষকে আপনি খাওয়ালেন। উদারতা আপনাকে আমি সে জায়গায় দেখাবো, যে জায়গায় মেহমান এলে মেহমান নওয়াজি আপনি করাবেন, আপনি মেহমানকে খাবার দেওয়ার সময় কৃপণতা দেখান, আবার মেয়ে ছেলেদের বিবাহের সময় আপনি উদার মনে বড় মনের মানুষ হয়ে খরচ করছেন। বোঝা যাচ্ছে ইহকালের জন্য আপনি আমি খুব উদারতা দেখাই, আমরা বড় মনের মানুষ দেখাই, কিন্তু পরকালের জন্য আপনার আমার কৃপণতা কেন হয়, এ কৃপণতা কেন হয়, এর কৃপণতার পিছনে কারণ হচ্ছে আপনি আমি দুনিয়াকে মহব্বত করি, ভালোবাসি, আপনি আমি সম্পদকে ভালোবাসি, যে কথা আল্লাহ সুবহান ও তাআলা কোরআনুল কারিমে সূরা তাগাবুনের মধ্যে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এটি হচ্ছে পরীক্ষা স্বরূপ। ইন্না ইন্দাহু আজরুন আজিম, আল্লাহ সুবহান ও তাআলার নিকট মহা পুরস্কার তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ,
এই যে আপনার আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যেগুলো রয়েছে এগুলো আল্লাহ সুবহান ও তাআলা বললেন তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, এগুলো তোমাদেরকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে। তোমাকে যে টাকা পয়সা বড় বড় বিল্ডিং দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছি, আমি তোমাকে পরীক্ষা করে দেখতে চাইছি আমার বান্দা আমার পথে খরচ কতগুলি করছে এটি পরীক্ষা করার জন্য আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে যে টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটা পরীক্ষা করার জন্য, এই পরীক্ষায় আপনি পাস করবেন না ফেল করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে পরকালের জন্য যা আপনি আমি সেই পরকালে পরিত্রাণ পাবো কিনা, এই পরীক্ষায় আপনি আমি পাস করতে পারবো কিনা এটা আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। এই চিন্তা ভাবনা আপনি আমি করলাম না, এই ধন সম্পদের পিছনে মহব্বতে ভালোবাসায় আপনি আমি পড়ে রয়েছি যার কারণে আপনি আমি উদারতা দেখাই বড় বড় বিল্ডিং তৈরি করতে গিয়ে সে জায়গায় উদারতার মন দেখায়, কিন্তু যখন আল্লাহ সুবহান ও তাআলার পথে খরচ করার কথা বলা হয় আপনি দেওয়ার ক্ষমতা রাখেন 10,000 দিচ্ছেন 5,000, আপনি দেওয়ার ক্ষমতা রাখেন 1,00,000 আপনি দিচ্ছেন 50,000, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, এই চিন্তা ভাবনা আপনাকে দূর করতে হবে, আপনাকে চিন্তা ভাবনা এটা করতে হবে যে চিন্তা ভাবনা করেছিলেন সাহাবে কেরামরা। সম্মানিত উপস্থিতি, এই চিন্তা ভাবনা আপনার আমার ভিতর নেই, যদি থাকতো তাহলে আপনি আমি সদা সর্বদা চিন্তা ভাবনা করতাম যে এটি দিলে আল্লাহ সুবহান ও তাআলার দরবারে যেটি দিলে আল্লাহ সুবহান ও তাআলা রাজি খুশি হবেন, যে সম্পদ আমি পেয়েছি এই সম্পদটি যদি আমি আল্লাহ সুবহান ও তাআলার পথে খরচ করতাম তাহলে আমি পরকালে পরিত্রাণ পেয়ে যেতাম যদি সেই খরচটি আল্লাহ সুবহান ও তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্য হতো। সম্মানিত উপস্থিতি, এই চিন্তা ভাবনা আপনাকে করতে হবে যে চিন্তা ভাবনা সাহাবে কেরামরা করেছিলেন। আমরা চেষ্টা করব উদারতা মনে আপনি আমি যা কিছু দান করব নিজেদের ক্ষমতা অনুযায়ী আল্লাহ সুবহান ও তাআলার পথে খরচ করার চেষ্টা করব। আল্লাহ সুবহান ও তাআলা যা কি যেমন ধন সম্পদ দিয়েছে সেই টাকার পরিমাণ আপনি আপনি নিজে চিন্তা ভাবনা করে আপনাকে আমাকে দিতে হবে। যে কম্পিটিশনের কথা হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের যে ঘটনা আপনাকে শোনালাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে বেশি সম্পদ দিয়েছিলেন, হযরত আবু বকর কম দিয়েছিলেন, অথচ হযরত আবু বকর ফাস্ট হয়ে গেলেন, হযরত ওমর ফাস্ট হতে পারলেন না, তার একটাই কারণ তিনার উদারতা মন দিয়ে তিনি মন খোলাসা করে আল্লাহ সুবহান ও তাআলার দরবারে উজাড় মনে তিনি দিয়েছেন, উজাড় করে দিয়েছিলেন। আল্লাহু আকবার, এটি আপনাকে আমাকে হতে হবে। আপনি আমি কৃপণতা দূর করব উদারতার মন নিয়ে সদা সর্বদা পরকালের চিন্তা ভাবনা করে আপনাকে আমাকে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে যে কোনো দান সাদকা খায়রাতের জন্য যে দান সাদকার সম্মুখীন হব এ খবর পেলেই আপনি দ্রুত চেষ্টা করবেন সে জায়গায় দান সাদকা খায়রাত করার, এটি আপনাকে আমাকে কম্পিটিশন করতে হবে। এটি আপনি আমি যদি করতে পারি ইনশা আল্লাহ পরকালে আপনি আমি নাজাত পেয়ে যাব, ইনশা আল্লাহ এই দান আপনার আমার জন্য কবরের আজাবকে ঠেকি দিবে, এই দান আপনার আমার জাহান্নামের আজাবকে ঠেকি দিবে, সেটা পর্দা হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে সদা সর্বদা উদারতার মনে দান সাদকা খায়রাত করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সদা সর্বদা উদার মনে দান খায়রাত সাদকা করা তুমি আমাদেরকে তৌফিক দাও বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ আমরা চিন্তা ভাবনা করব আমরা প্রত্যেক দিন যে উপার্জন করি সেই উপার্জনের একটা পার্সেন্টেজ নিয়ে করে আমরা একটা দান করার একটা জায়গা তৈরি করব, সে জায়গায় জমিয়ে রাখবো এবং যখনই দান করার সুযোগ পাবো তখনই আমরা সে জায়গায় যেন দান করার আমরা সুযোগ পাই এই তৌফিক তুমি আমাদেরকে দিও বলুন আমিন। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সদা সর্বদা হালাল ইনকাম করার তৌফিক দাও বলুন আমিন। আল্লাহ সুবহানের কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে দান সদকা করার তৌফিক দাও আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون